নমস্কার ফ্রেন্ডস, টেক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি পলাশ, আপনাদের বন্ধু, এসে গেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে। অবশ্যই আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন ভিডিওটি কী নিয়ে। আপনারা অবশ্যই এটা অনুধাবন করতে পারছেন যে ভিডিও থাম্বনেলটা দেখে যে আজকে ভিডিওটা আমি কী নিয়ে বানাতে চলেছি। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা আমি ভিলুকাপের উপর দিয়েই বানাবো, কিন্তু আপনাদের ডিকশনারি বানাতে সহযোগিতা করবে। ডিকশনারি, আপনারা যে অভিধান ব্যবহার করেন না, সেই অভিধান আপনারা এই ভিলুকাপের মাধ্যমেও বানাতে পারেন এক্সেলে খুব সহজে, আপনাদের বাচ্চাদের জন্য অথবা আপনারা যদি কোনো স্কুলের টিচার হন, আপনাদের খুব সহযোগিতা করবে এই ভিলুকাপের মাধ্যমে ডিকশনারি বানালে। এই ডিকশনারিতে আপনারা যত খুশি, আপনাদের যত খুশি ওয়ার্ড অ্যাড করতে পারেন, এবং তার বাংলা থেকে ইংলিশ হোক, ইংলিশ থেকে বাংলা হোক, অথবা বেঙ্গলি টু হিন্দি, হিন্দি টু বেঙ্গলি, যা খুশি যে ভাষায় আপনারা চান সে ভাষায় বানাতে পারেন। তো আজকের ভিডিওটি অবশ্যই অবশ্যই করে আপনারা দেখবেন, এটি একটি জরুরি ভিডিও আপনাদের জন্য হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আর যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না কিন্তু, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নেব আজকের ভিডিও। তো আমি আমার এই ডেস্কটপে একটি এক্সেল শিট বানিয়ে রেখেছিলাম, নাম দিয়েছিলাম ডিকশনারি, সেই ফাইলটি এই রয়েছে। তো এটিকে আমরা ওপেন করে নেব, রাইট ক্লিক করে ওপেন করে নেব। আমরা ওপেন হয়ে গেছে, এখানে দেখুন কিছু বাংলা শব্দ রয়েছে এবং তার ইংলিশ মিনিংগুলি এখানে দেওয়া রয়েছে। এখানে লেফট সাইডে রয়েছে বাংলা শব্দ, অর্থাৎ যেমন ধরুন এখানে কিছু রং দেওয়া রয়েছে এবং কয়েকটি ডেট, অর্থাৎ আমাদের যে সপ্তাহের যে বারগুলি রয়েছে সেই বারগুলি, কয়েকটি পশু পাখির নাম দেওয়া রয়েছে। এই ধরনের শব্দ আমরা বাংলা শব্দতে অ্যাড করেছি এবং ডান দিকে তাদের ইংলিশ অর্থগুলি, ইংলিশে যেগুলি হয়, ইংলিশে ট্রান্সলেট করলে যেগুলি হয় সেগুলি দিয়ে দিয়েছি। যেমন লাল, লালকে ইংলিশে রেড বলা হয়, এগুলি আমাদের রয়েছে ডান দিকে। তো এবার আমাদের কাজ কি, আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সফার করব, আবার ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সফার করব। তো এই জন্য আমাদের কী করতে হবে, এই শিটটিতে মধ্যে, এই যে আমরা এক্সেল শিটটি ক্রিয়েট করেছিলাম, এতে আরেকটি ট্যাব আমরা ওপেন করে নেব। আরেকটি ট্যাব ওপেন করবো কীভাবে, আমি দেখুন নিচে একটা প্লাস চিহ্ন রয়েছে এই শিট ওয়ানের পাশে, এই প্লাস চিহ্নতে ক্লিক করলে আর একটা নতুন শিট ওপেন হয়ে যাবে। দেখুন এখানে ওপেন হয়ে গিয়েছে। তো আমরা আগে এটিকে একটু বড় করে নিই আপনাদের বোঝার সুবিধার জন্য। তো এটি আমরা একটু ক্যাপিটাল যে এটি রয়েছে এটিকে আমরা বড় করে নেব, 20 করে নিলাম। নেওয়ার পর এখানে আমরা কী লিখব, দেখুন আমরা এই শিটটিতে যাব, এই শিটটিতে গিয়ে আমরা এই ইংলিশ ওয়ার্ড এটিকে কপি করলাম, করে এটিকে আমরা লেফট হ্যান্ড সাইডে পেস্ট করে দিলাম। দেন আমরা আবার শিট ওয়ানে যাব, এই বাংলা শব্দ যেটি লেখা রয়েছে এটিকে কপি করে আবার এখানে আমরা পেস্ট করে দেব। ওকে বন্ধুরা, দিলাম। দেখুন আমাদের এখানে ইংলিশটা চাপা পড়ে গেছে আর বাংলা শব্দটা তার সেল ছাড়িয়ে অন্য জায়গায় চলে গেছে। তো এটিকে আমরা ঠিক করব কিভাবে, এটিকে ঠিক করার নিয়ম, আমরা এই দুটিকে একসাথে সিলেক্ট করব, তারপরে কিবোর্ডে অল্ট, তারপর এইচ, দেন ও, দেন আই, এই শর্টকাটটি আমরা প্রেস করব। অল্ট এইচ ও আই, অল্টার এইচ প্লাস ও প্লাস আই, এটি প্রেস করলে আমাদের যতটা ওই শব্দগুলি লিখেছিলাম যতটা প্রয়োজন ঠিক ততটা প্যাডিং নিয়ে নেবে। তো দেন আমাদের কাজ কি, এবারে দেখুন এখানে আমরা আগের শিটটিতে যে শব্দগুলি ইংলিশ শব্দগুলি, যে ইংলিশ ওয়ার্ডগুলি রয়েছে সেগুলি আমরা কপি না করে এখানে কিভাবে আনবো, দেখুন আমরা এখানে একটা ইকুয়াল চিহ্ন দেব। ইকুয়াল চিহ্ন দেওয়ার পর শিট ওয়ানে চলে যাব, যাওয়ার পর ইংলিশটাকে সিলেক্ট করব, করার পর এন্টার চেপে দেব। দেখুন এখানে ডেটটা চলে এসেছে, এবারে এখানে গিয়ে আমরা ডাবল ক্লিক করে দেব। অথবা আমরা ড্রাগ করে নিচের দিকে টেনে দেব। দেখুন ড্রাগ করলাম, আমার আগের শিটটিতে যে ওয়ার্ডগুলি ছিল সেই ওয়ার্ডগুলি ঠিক এখানে চলে এসেছে। ওকে, ঠিক একই রকমভাবে আমরা বাংলা শব্দগুলিকে এখানে ট্রান্সফার করব, ইকুয়াল চিহ্ন দেব, দেওয়ার পর আগের শিটটিতে যাব, প্রথম বাংলা শব্দটিকে আমরা চুজ করব, করার পর এন্টার দিয়ে দেব। এখানে দেখুন লাল চলে এসেছে, আবার এখান থেকে আমরা এটা কি ড্রাগ করে নিচের দিকে নিয়ে চলে যাব, যতটা আমাদের ছিল ঠিক ততটা এখানে চলে এলো। দেখুন প্রত্যেকটা চলে এলো, কতটা সহজ পদ্ধতিতে নিয়ে এলাম আমরা, কিন্তু এখানে ফর্মুলা ইউজ করে নিয়ে এলাম, অর্থাৎ আমাদের কিন্তু কপি পেস্ট আর করতে হলো না।
বন্ধুরা এরকম মজাদার মজাদার ট্রিক্সও আপনারা আমার ভিডিওগুলির মধ্যে থেকে শিখতে পারবেন, তাই ভিডিওগুলি না স্কিপ করে মনোযোগ সহকারে একটু দেখবেন, দেখবেন তাতে আপনারাই অনেক কিছু শিখতে পারবেন, আপনাদেরই ভালো হবে। এবার দেখুন, আমরা তো শিট ওয়ান ও শিট টু ক্রিয়েট করে নিলাম। শিট ওয়ানে কী ছিল? আমাদের বাংলা শব্দ লেফট সাইডে ছিল, আর রাইট সাইডে ছিল ইংলিশ শব্দ, ইংলিশ ওয়ার্ডগুলি। অ্যান্ড সেকেন্ড শিটে আমরা কী করেছি? ইংলিশ ওয়ার্ডগুলি লেফট সাইডে নিয়েছি আর বাংলা শব্দগুলি রাইট সাইডে নিয়েছি। এবারে মজাদার কাজ হবে আমাদের ডিকশনারিটা ক্রিয়েট করা। ডিকশনারিটা ক্রিয়েট করব কিভাবে? তো এখানে আমরা আরেকটা শিট ওপেন করে নেব, আর একটা ট্যাব এখানে ওপেন করে নিলাম। ওকে, এবারে দেখুন এখানে আমরা কি করব, একটা সেলে আমরা এখানে আমরা উপরে লিখছি, আমরা কয়েকটা সেলকে এখানে মার্চ করছি, এখানে মার্চ করছি, মার্চ অ্যান্ড সেন্টার, মার্চ অ্যান্ড সেন্টার করলাম। করার পর একটু আমরা সাইজ বড় করে নেব, নেওয়ার পর এখানে লিখব ইংলিশ টু বেঙ্গলি, ইংলিশ টু বেঙ্গলি, অ্যান্ড নিচে লিখব আমরা কি, বেঙ্গলি টু ইংলিশ। ইংলিশ টু বেঙ্গলি অ্যান্ড বেঙ্গলি টু ইংলিশ, এটা আমরা লিখলাম। দেখুন এটা আমাদের ডিকশনারি, তাই ডিকশনারিতে আমরা ডিকশনারি ইংলিশ টু বেঙ্গলি অ্যান্ড বেঙ্গলি টু ইংলিশ এখানে যেহেতু রয়েছে, তাই আমরা ইংলিশ টু বেঙ্গলি অ্যান্ড বেঙ্গলি টু ইংলিশ লিখলাম। এবার দেখুন এটিকে আমরা উপরে নিয়ে যাবো, লেখাটা একটু মাঝ বরাবর, তো এই নিয়ে গেলাম, এটিকে একটু বোল্ড করব, বোল্ড করলাম, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ডে একটা যে কোনো একটা কালার, পছন্দের কালার আপনারা দিয়ে দেবেন, আপনারা এইভাবে একটু সাজিয়ে নেবেন আর কি, তাহলে দেখতে সুন্দর হবে। এইভাবে সাজিয়ে নিলেন, এবারে কাজ কি হবে আমাদের দেখুন, এটা তো উপরে ডিকশনারির হেডলাইনটা আমরা দিয়ে দিলাম। এবারে আমরা ধরুন প্রথমটা আমরা কি করবো, ইংলিশ টু বেঙ্গলিতে আমরা ট্রান্সফার করব। তো এখানে আমরা একটা সেলকে সিলেক্ট করব, সেলটিকে একটু বড় করে নিই, তাতে আপনাদের দেখতে সুবিধা হবে, অনেকটা বড় হয়ে গেল, এই 20 থাকলেই যথেষ্ট। দেখুন এখানে আমরা কি করব, এখানে এবার আমরা ধরুন এটা আমাদের ইংলিশ টু বেঙ্গলি হবে, ফার্স্ট আমরা ইংলিশ টু বেঙ্গলিতে করব, অর্থাৎ এখানে কয়েকটি সেলকে আমরা সিলেক্ট করব, মার্চ অ্যান্ড সেন্টার করব। করার পর কী লিখব, এটা আমাদের মার্চ অ্যান্ড সেন্টার করার পর ইংলিশ টু বেঙ্গলি, প্রথম আমরা ইংলিশ টু বেঙ্গলিতে ট্রান্সফার করব, ইংলিশ টু বেঙ্গলি। ওকে, একটু বড় করে দিই, ধৈর্য সহকারে দেখবেন, দেখবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, আপনাদের বুঝতে অসুবিধা আর হবে না। একটু বোল্ড করে দিলাম, এবার দেখুন ইংলিশ টু বেঙ্গলি, আমরা এই সেলটিতে আমরা এবারে ইংলিশ টু বেঙ্গলির কাজটা করব। এই সেলটি একটু বড় করে নিচ্ছি, ওকে, বড় হয়ে গেল। দেখুন এবার এখানে আমরা কি করব, ইংলিশ শব্দ যেগুলি ছিল ভিলুকাপের মাধ্যমে এখানে আমরা আমরা এন্ট্রি করাবো। আমরা এখানে ড্রপডাউন লিস্টও বানাতে পারি, তো ড্রপডাউন লিস্ট বানাতে গেলে প্রথমে আপনাদের কি করতে হবে, আপনাদেরকে বলেছিলাম ভালো করে মনে করুন, প্রথমে আমাদেরকে ডেটা টেবিলে যেতে হবে, ডেটা ডেটা যে আমাদের ট্যাবটি ছিল ডেটাতে যেতে হবে, যাওয়ার পর ডেটা ভ্যালিডেশন করতে হবে। আর এই ডেটা ভ্যালিডেশনে যাওয়ার পর আমাদের কী করতে হবে, ডেটা ভ্যালিডেশনটিকে ক্লিক করার পর এখানে অ্যানি ভ্যালু রয়েছে, এটিকে আমাদের লিস্ট ভ্যালুতে আনতে হবে। লিস্ট ভ্যালুতে করার পর এই সোর্স সোর্স ফাইল কী আছে আমাদের, শিট ওয়ানে যাব, শিট ওয়ানে গিয়ে এই যে ইংলিশ ওয়ার্ডগুলি ছিল আমরা যে পর্যন্ত ছিল সিলেক্ট করব, করার পর এন্টার দিয়ে দেব, দিয়ে ওকে। এখানে একটা ড্রপডাউন লিস্ট ক্রিয়েট হয়ে গেছে, দেখুন এর মধ্যে আমাদের প্রত্যেকটি ইংলিশ ওয়ার্ডে ও ইংলিশ ওয়ার্ডগুলি এখানে চলে এসেছে, দেখুন। ওকে, এইভাবে আপনারা ড্রপডাউন লিস্ট বানাবেন। এবারে কাজ কি, আমরা এখানে ভিলুকাপের মাধ্যমে আমাদের এই যে ওয়ার্ডগুলি আছে এই ওয়ার্ডগুলির এগেনস্টে বেঙ্গলি মিনিংগুলি নিয়ে আসব। তো আমরা কি করব, এই যেখানে আমরা ডেটা ভ্যালিডেশনটা করেছিলাম তার ঠিক পাশের সেলটিতে চলে যাব। এখানে গিয়ে আমরা কি করব, এখানে গিয়ে লিখব আমরা ইকুয়াল চিহ্ন দেব, ইকুয়াল চিহ্ন দেওয়ার পর লিখব ভিলুকাপ, ভিলুকাপ লেখবার ফার্স্ট প্যাকেট ওপেন করব। করার পর এই সেলটিকে আমরা সিলেক্ট করব, অর্থাৎ এটা আমাদের লুকআপ ভ্যালু, দেন একটা কমা দেব, দেওয়ার পর টেবিল অ্যারে,
অর্থাৎ শিট টু তে চলে যাব। যাওয়ার পর আমরা এই টেবিলটিকে সিলেক্ট করে নেব। দেখুন শিটটিকে আমরা সিলেক্ট করলাম, করার পর আমাদের কি চাচ্ছে, এখানে করার পর চাচ্ছে আমাদের কলাম ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ দু নাম্বার কলামটিতে আমরা বাংলা শব্দগুলিকে লিস্টেড করেছিলাম, তাই দু নম্বর কলামটিকে আমরা সিলেক্ট করলাম। করার পর এক্সাক্ট ম্যাচ করাবো, তাই জিরো দিয়ে ফার্স্ট প্যাকেট ক্লোজ, দেওয়ার পর এন্টার। দেখুন এখানে একটা এন এ চলে এসেছে, এর কারণ কি? কারণ আমাদের এই সেলটি ফাঁকা রয়েছে, এই সেলটিতে আমরা কিছু ইনপুট করলে তবে আমাদের এখানে দেখাবে। তো আমরা এখানে আমরা ধরুন রেডটিকে সিলেক্ট করলাম, দেখুন এখানে লাল চলে এসেছে। তো কত সহজ ছিল না বন্ধুরা, তাই এরকম মজাদার ট্রিক্স আমার সাথে শিখতে থাকুন। আপনারা কিন্তু ভিডিওগুলি স্কিপ করবেন না, মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন। এবার দেখুন আমরা এখানে ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে যেমন আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, তেমনটা আমরা যদি এখানে লিখি, অর্থাৎ আমরা এখানে একটা বারের নাম লিখব, অর্থাৎ সানডে লিখলাম, সানডে, সানডে যখন লিখবো দেখুন সানডের একটা বাংলা মিনিং এখানে চলে এসেছে, রবিবার। তো আপনারা এরকমভাবে আরও অনেক ওয়ার্ড অ্যাড করতে পারেন আপনাদের বাচ্চাদেরকে শেখানোর জন্য। এবার আমরা কী করবো, এটা তো ইংলিশ টু বেঙ্গলি গেল, এবার আমরা বেঙ্গলি টু ইংলিশ করব। বেঙ্গলি টু ইংলিশ করতে গেলেও সেম স্টেপ আমাদের ফলো করতে হবে। তো এখানে আমরা কি করব, কয়েকটি সেলকে মার্জ অ্যান্ড সেন্টার করে নেব। তার কারণ কি, মার্জ অ্যান্ড সেন্টার করার কারণ এখানে আমরা লিখব বেঙ্গলি টু ইংলিশ, বেঙ্গলি টু ইংলিশ, অর্থাৎ এবার আমরা বাংলা থেকে ইংলিশে রূপান্তর করব। তাই আমরা লিখলাম বেঙ্গলি টু ইংলিশ। এবার এটিকে আমরা একটু বড় করে দিচ্ছি, দেখুন দিয়ে বোল্ড করে দিলাম। এবার দেখুন এখানে আমরা ডেটা ভ্যালিডেশন করাবো, এখানে আমরা বাংলা শব্দগুলির ডেটা ভ্যালিডেশন করাবো, অর্থাৎ একটা লিস্ট তৈরি করব, ড্রপডাউন লিস্ট। তো ড্রপডাউন লিস্ট তৈরি করব, সেক্ষেত্রে আমরা চলে যাবো এই সেলটিকে সিলেক্ট করার পর চলে যাবো ডেটা ট্যাবে। ডেটা ট্যাবে যাওয়ার পর আমরা ডেটা ভ্যালিডেশনটিকে সিলেক্ট করব, ডেটা ভ্যালিডেশন সিলেক্ট করার পর লিস্ট সিলেক্ট করব, লিস্ট সিলেক্ট করার পর আমরা এখানে সোর্স দিয়ে দেবো। সোর্স আমাদের কি, সিট ওয়ান, সিট ওয়ানে বাংলা শব্দগুলিকে আমরা একসাথে লিস্টেড করে দেব, দিয়ে এন্টার। এখানে দেখুন একটা ড্রপডাউন লিস্ট তৈরি হয়ে যাবে, এই ড্রপডাউন লিস্ট তৈরি হয়ে গেছে। এবার এটিকে আমরা একটু বড় করে দিচ্ছি, দেখুন হোম ট্যাবে চলে গেলাম, গিয়ে আবার ক্যাপিটাল এটিকে সিলেক্ট করে একটু বড় করে দিলাম। এবার আমরা এখানে কি করব, বাংলা থেকে ইংলিশে ট্রান্সফার করব, তাই আমাদের এখানেও ভ্যালুকাপ কাজে লাগাবো। এখানে আমরা কি দেবো, ইকুয়াল চিহ্ন, ইকুয়াল চিহ্ন দেওয়ার পর ভ্যালুকাপ লিখব, ভ্যালুকাপ লেখার পর ফার্স্ট প্যাকেট ক্লোজ করবো, ওপেন করব। ফার্স্ট প্যাকেট ওপেন করার পর আমরা এই সেলটিকে সিলেক্ট করব, এটা আমাদের লুকআপ ভ্যালু। এবার কমা দেব, দেওয়ার পর শিট ওয়ানে চলে যাব, শিট ওয়ানের টেবিলটিকে আমরা সিলেক্ট করে নেব। ওকে, শিট ওয়ানের সেলটিকে সিলেক্ট করলাম, করার পর আমাদের কলাম ইন্ডেক্স নাম্বার কী চাচ্ছে, দুই, যেহেতু দুয়ে আমাদের ইংলিশ শব্দগুলি রয়েছে। এবারে আমরা কি করব, আমরা জিরো চাপবো। তার কারণ কি, জিরো চাপার কারণ কি আপনারা একটু বলুন তো দেখি। হ্যাঁ ঠিক ধরেছেন, জিরো চাপার কারণ আমরা এক্স্যাক্ট ম্যাচ করাতে চাচ্ছি, যেহেতু এটা ফলস, ফলস হলে আমাদের কী হয়, এক্স্যাক্ট ম্যাচ, তাই আমরা জিরো দিয়ে দিলাম, দেওয়ার পর ফার্স্ট প্যাকেট ক্লোজ করে দিলাম, দেওয়ার পর এন্টার। আবার এখানে এনে চলে এসছে, তার কারণ আমাদের এখানে কোনো শব্দই আমরা সিলেক্ট করিনি। আমরা এখানে একটা শব্দ দিয়ে দিই, দেখুন ধরুন কালো, কালোয়ের ইংলিশ শব্দ ব্ল্যাক, ইংলিশ ওয়ার্ডটা চলে এলো, এটা আমরা একটু বড় করে দিচ্ছি, দেখুন। তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের বাচ্চাদেরকেও শেখাতে পারেন একটা ডিকশনারি ক্রিয়েট করে বাড়িতে। আর ডিজিটালি এইভাবে যদি তাদেরকে সিলেক্ট, এইভাবে যদি দেখান, এইভাবে যদি তারা দেখে, তাহলে তারাও, তাদেরকে আপনার ফর্মুলা শেখাতে হবে না, আপনি ফর্মুলা তৈরি করে রেখে দেবেন, ওরা জাস্ট কোনো শব্দের প্রয়োজন পড়লো এখানে এলো, এখান থেকে ওরা ওদের ইচ্ছা মতো শব্দ খুঁজে নিয়ে তার বাংলা অর্থ অথবা ইংলিশ ওয়ার্ড তারা জেনে নিল। এইভাবে আপনারা তাদেরকে সাহায্য করতে পারেন এবং তারা এইভাবে আরও অনেকটা এগিয়ে যেতে পারবে। তাই বন্ধুরা এইভাবে আমার সাথে শিখতে থাকুন এবং আপনারা আপনাদের বাচ্চাদেরকেও একটা সুন্দর ডিকশনারি উপহার দিয়ে দিন এইভাবে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আজকের ভিডিও আমরা এই পর্যন্ত রাখছি, তাই আপনারা পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত অবশ্যই সুস্থ ও স্বাভাবিক থাকবেন এবং আমার পুরনো ভিডিওগুলিকে দেখতে থাকবেন। এবং আমার আই বাটনে অনেকগুলি ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেগুলিও দেখতে পারেন, আমার পুরনো ভিডিওগুলি, যেগুলির মাধ্যমে আপনারা অনেকটা এক্সেল শিখে যাবেন। তাই বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত রাখলাম, নমস্কার।